नमस्कार बंधुरा অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা 6 এপ্রিল 2021 এই দিন বৃহস্পতি গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে, যার ফলে এই 6 রাশির জাতক ও জাতিকার শানায় বাজতে চলেছে, অর্থাৎ আপনাদের শুভ বিবাহের যোগ সৃষ্টি হয়ে যেতে চলেছে। তো কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শীঘ্র। ছয়ই এপ্রিল 2021 এই দিন বৃহস্পতি গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, এটাই সকলেই জানেন। আর এটিও জেনে রাখুন, এই বৃহস্পতি গ্রহ বিবাহের কারক গ্রহ, যার দরুন এই 6 রাশির জাতক ও জাতিকার বিয়ের সানায় বাঁচতে চলেছে। তো কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে অবশ্যই বলতে চলেছি, কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। আপনারা যদি এই সময়ের মধ্যে, অর্থাৎ 6 এপ্রিল থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে বিবাহের পিঁড়িতে যদি না বসতে পারেন, অর্থাৎ বিয়ের পিঁড়িতে যদি না বসতে পারেন, তার মানে আপনারা কনফার্ম হয়ে যান আপনার বিবাহের কারক গ্রহ বৃহস্পতি খারাপ পজিশানে রয়েছে এবং আপনাদের জন্মছক বিচার করার প্রয়োজন রয়েছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কোন 6 রাশির শানায় বাঁচতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কনফার্ম হয়ে নিন, আপনাদের কিন্তু বিয়ের শানায় বাঁচতে চলেছে। অর্থাৎ যারা এতদিন ধরে বিবাহ নিয়ে খুব প্রবলেমে ছিলেন, বিবাহ হতে চাইছিল না, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হতে চলেছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে, দ্বিবিবাহ করতে চান, তারাও কিন্তু এগোতে পারেন। অর্থাৎ আপনাদের বিবাহের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 6 এপ্রিলের পর থেকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। অর্থাৎ 6 এপ্রিল বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছে, তার সুপ্রভাব কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ যারা এতদিন ধরে বিবাহ নিয়ে খুব প্রবলেমে ছিলেন, বিবাহ আটকে যাচ্ছিল, ঠিকঠাক আসছিল না সম্পর্কগুলো, সেই সমস্ত সম্পর্ক কিন্তু ঠিক হয়ে যাবে। অর্থাৎ আপনাদের বিয়ের সানায় বাঁচতে চলেছে, তাই আপনারা এখন থেকে রেডি হয়ে যান। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। অর্থাৎ 6 এপ্রিলের পর আপনাদের জীবনে বিবাহ নামক কথাটি লাগতে চলেছে, অর্থাৎ 2 হাত 4 হাত হতে চলেছে। তাই আপনারা 6 এপ্রিলের পর থেকে তার সুপ্রভাব পেতে চলেছেন। যারা বিবাহ নিয়ে এতদিন ধরে খুব প্রবলেমে ছিলেন, হচ্ছিল না বা ঠিকঠাক সম্পর্ক আসছিল না, আপনি ছেলে হন বা মেয়ে, আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই রকম সম্পর্ক ম্যাচুরিটি লাভ করছিল না যেখানে বিবাহটা হয়ে যাবে, আর সেই সুযোগ কিন্তু এবার আসতে চলেছে। তাই আপনারা সকলে ঝাঁপিয়ে পড়ুন। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন 6 এপ্রিলের পর থেকে। অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তন করার সাথে সাথেই আপনারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ 2 হাত 4 হাত হতে চলেছে। তার জন্য আপনারা এখন থেকেই রেডি হয়ে যান। অর্থাৎ যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি হচ্ছিল না, সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি লাভ করবে এবং আপনাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত হয়ে যান বিয়ের পিঁড়িতে বসার জন্য। অর্থাৎ ৬ এপ্রিলের পর থেকে আপনারা বিয়ের ফ্রিতে বসতে পারেন। যাদের এতদিন ধরে বিবাহ আটকে যাচ্ছিল, হচ্ছিল না, তারা কিন্তু নির্দ্বিধায় বিবাহের জন্য প্রচেষ্টা করুন। আপনাদের সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি লাভ করতে চলেছে এবং আপনারা ডেফিনেটলি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও ৬ এপ্রিলের পর থেকে বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, কারণ বৃহস্পতির রাশি পরিবর্তন করার সাথে সাথেই আপনাদের বিয়ের পিঁড়িতে বসার রাস্তা প্রশস্ত হতে চলেছে, অর্থাৎ 2 হাত 4 হাত হতে চলেছে। এতদিন ধরে যারা বিবাহ নিয়ে খুব প্রবলেমে ছিলেন, বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। তার জন্য আপনারা এখন থেকে রেডি হয়ে যান। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।